সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মইনটঘাট মাছের আড়তে এক বছরের মধ্যে সবচেয়ে বেশি পাঙ্গাস মাছ, কাতল মাছ, বাইলা মাছ, চিংড়ি মাছ, বিভিন্ন রকম মাছ আসছে, আর মাছের দাম এতটা কম আজকে বিক্রি হলো। এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন বাজার শেষ, তবে ভিডিও করা হয়েছে, সেটাই দেখাবো কেমন দামে বিক্রি হলো পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা মাছ। আর প্রতিদিন সকাল 5টা থেকে 7টা পর্যন্ত খুবই জমজমাট থাকে পদ্মার মাছে, আর কয়েকদিন যাবৎ খুবই মাছ আসতেছে ঘাটে। তো আপনারা যারা পদ্মার তরতাজা মাছ কিনতে চান, অবশ্যই সকাল 5টা থেকে 7টার মধ্যে চলে আসবেন। তো চলেন আমরা দেখি যে কোন মাছ কত টাকা, কিভাবে বিক্রি হলো আজকে। বিশাল বড় বড় মাছগুলো কিভাবে নিলামে বিক্রি হচ্ছে, আসলে কি আর বলবো। বিশাল বড় বড় মাছ আজকে কতটা সস্তায় বিক্রি হচ্ছে দেখো। আমার 5,000 লাগে। পদ্মার পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, পাঁচ হাজার বিশাল বড় বড় মাছগুলো কিভাবে নিলামে বিক্রি হচ্ছে, আসলে কি আর বলবো। বিশাল বড় বড় মাছ কিনছে সঞ্জিত ভাই মইনটঘাট মাছের আড়তে। আজকে ঘাটে এত এত মাছ, সঞ্জিত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, বান্ধবরা বাজার। ৩১ 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
বিশাল বড় বড় মাছ আজকে কতটা সস্তায় বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছেন। ৫০০ 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
বিশাল সাইজের মইনুর ঘাট পদ্মার মাছ বিক্রি হচ্ছে না, দেখতে পাচ্ছেন কিভাবে অন্যান্য সময় এই মাছ এক মুহূর্তে বিক্রি হয়ে যায়, আজকে তো মাছই বিক্রি হচ্ছে না ঠিকঠাক মতো। ধন্যবাদ। এত এত মাছ ২৫০০ 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
বিশাল সাইজের একটা ইলিশ মাছ আসছে, একটু দেখি কত টাকা নিলামে বিক্রি হয়। এত বড় ইলিশ কিছুদিনের মধ্যে ইলিশ আর ইলিশ, বিশাল বড় বড় সাইজের ইলিশ মাছ এত সস্তায় আসলে কি আর বলবো, এত বড় বড় মাছ দেখাই যায়নি। মাছের দাম আজকে তো তুলনামূলক কম, মাছ তো বিক্রি হচ্ছে না সব জায়গায়, মাছ বিশাল বড় বড় পাঙ্গাস মাছ ধরে নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছগুলো কিভাবে নিয়ে আসছে, বিশাল বড় বড় পাঙ্গাস মাছ। হাই রে পাঙ্গাস কারে কয় রে, বিশাল বড় কাতল, কত কিছু বইটা বিশাল সাইজের কাতল মাছ। আমি কেমন রাখবো
বিশাল বড় কাতল মাছ 9,000 টাকা বিক্রি হয়ে গেল আজকে ঘাটে। মাছের দাম কত সস্তা দেখতে পাচ্ছেন। নর্মালি এই কাতল মাছ 12,000 টাকা 13,000 টাকা বিক্রি হতো। কাস্টমারই কম, মাছের তুলনায় এত মাছ আসছে এই ঘাটে ঝড়ের পর। চলেন আমরা একটু অন্য জায়গায় গিয়ে দেখি আর কি কি কোথায় মাছ পাওয়া যাচ্ছে। মৈনট ঘাট মাছের আড়ত পদ্মার বিভিন্ন